আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আবারও আপনাদের সামনে একটা রান্নার ব্লগ নিয়ে। রান্নার ব্লগে আজকে যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো সেইটার জন্যই চলে এসেছি বাসার সামনের ফাঁকা মাঠে। এটা কিন্তু কোনো ক্ষেত না, জাস্ট একটা মাঠ যেখানে কোনো কাজ হয় না, পড়ে আছে। সারাদিনে ছাগল খায়, গরু খায়, এই এমন, ঠিক আছে? ছাগল গরু যেটা খায় আজকে আমরা খাবো সেটাই। মানে হচ্ছে আমরা ঢাকা শহরে কিন্তু বাজারে কিংবা ভ্যানে অনেক রকমের শাক খাই, কিন্তু আমরা যারা দেশে থাকতাম কিংবা দেশে এখনও থাকি তারা কিন্তু একটা জিনিস মাঝে মধ্যেই খায়। আমার জানা মতে পাঁচমিশালি শাক, মানে বাড়ির আশেপাশে কোনো ফাঁকা জায়গা কিংবা বাড়ির সামনে কোনো ফাঁকা জায়গাতে কিন্তু অনেক রকমের শাক হয় যেটা আমরা চিনি না, বাট আমাদের মা চাচিরা কিন্তু চিনে। তারা কিন্তু জানে যে কোন শাকটা খাওয়া যায় আর কোন শাকটা খাওয়া যায় না। আজকে আমি আমার তেমনই একটা ইচ্ছা করেছে যে আমি আজকে ওই পাঁচমিশালি শাক খাবো, কিংবা মানে অনেক পদের শাক একসাথে মিশানো ভাজি খাবো। তাই ভোরবেলা চলে এসেছি আমরা শাক তুলতে। আমি এই যে শাক তুলছি, ওইদিকে আমার চাচিও তুলছে, আমরাও তুলতেছে, সবাই তুলতেছে আমরা একসাথে শাক। আর কী কী শাক তুলি সেটাও আপনাদেরকে দেখাবো। আর দেখেন, এটা কিন্তু একেবারে পরিষ্কার জায়গা, কোনো নোংরা জায়গা না। আমরা অনেক রকমের শাকই তুলেছি, এখন আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি কী কী শাক। তেলাকুচির শাক, এটা হলো শান্তির শাক, এটা হলো কাটা শাক, এই শাকটা কাটা আছে, কাটা শাক, হ্যাঁ এই যে কাটা, এই যে কাটা, এই যে কাটা, হ্যাঁ। আর এটা এটা হলো ঠনঠনির শাক, ঠনঠনি, আর এটি গোয়ালন বিনকর শাক কয় এটির নাম, হ্যাঁ। আর এটা বারো মাসি শাক, এই যে তুলতি হয়, এই যে এখানে কয় রকমের শাক আছে, ছয় রকমের শাক আছে। আজকে ছয় রকমের শাক দিয়ে আমরা ভাজি করবো, নাকি ভাজি না এটা? হ্যাঁ ভাজি। আমরা কিন্তু আজকে পাঁচমিশালি না, ছয়মিশালি শাক দিয়ে ভাজি করব। আর ওই শাকগুলো আমরা প্রথমে যেগুলো দেখালাম সেগুলো সব বেছে নিয়েছি। আর এই দেখেন, বাছার পর আমরা কি করছি, এটা হচ্ছে ঝেড়ে নিচ্ছি যেন পোকা না থাকে। আমরা সবগুলা শাক সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন চুলাতে দিচ্ছি সিদ্ধ করার জন্য। শাক চুলায় দেওয়ার পরে দেখেন কি একেবারে পিরামিডের মতো জোর করে আমরা এটাকে চাপ দিয়ে বসাই দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে। দেখেন একটু পরে কতটুকু হয়ে গেছে, একেবারেই অল্প, একেবারেই টাটকা। শাকগুলো আসলে এমনই হয়, আর সব শাকই এমনিতে প্রথমে অনেক বেশি লাগে, তারপরে কমই হয়ে যায়। আর এটা তো একেবারে পিওর একটা শাক। আর এই শাকটা যদি আমরা চুলাতে, মাটির চুলাতে ভাজি করতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো খেতে, কিন্তু বাহিরে বৃষ্টি পড়ছে, আমাদের এই আশাটা পূরণ হলো না। এখন শাকটা আমরা নেড়ে দিচ্ছি, আর শাকটা শুধু বেছে নিয়ে কিন্তু আমরা ছোট ছোট করে যে ছিঁড়ে নিয়েছি এটাই আলগা আর কেটে নিয়ে নাই, এই জন্য একটু মানে ছাড়াই ছাড়াই দিতে হয়েছে। পানি পুরোপুরি শুকিয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা শাকটা বাগারতে নিব। শাক যেহেতু সিদ্ধ করার পরে অনেক অল্প হয়ে গেছিলো তেলটাতে, তাই জন্য অল্প দিতে হবে, তেল গরম হয়ে গেছে। এখনের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখন বাগার দিচ্ছি। অনেকে আছে একবারে তেলের মধ্যে দিয়ে বসায় দেয়, বাট আমরা এমন করি না। আমাদের পেঁয়াজ মরিচটা কিন্তু লাল হয়ে গেছে, এখন আমরা শাক দিয়ে দিচ্ছি। আর এই যে আম্মু এখন যে নাড়ছে, এই বাগারের মধ্যে শাকটা যখন দেওয়া হয়েছে তখন মানে সেই সময়টা অনেক সুন্দর একটা স্মেল আসছিল, এখন আমার মনে হচ্ছে আমি ঠিক সেই রকমের স্মেলটাই পাচ্ছি। আর আমার আবারও এই শাকটা খেতে ইচ্ছা করছে এখন, বাট আমি ঢাকাতে, আর ঢাকাতে ফাঁকা জায়গা পাওয়া যাবে, শাকও পাওয়া যাবে, কিন্তু সেটা খাবার উপযোগী হবে না এটা শিওর। যাই হোক, কিছু তো আর করার নাই, খেতে ইচ্ছা করলেও কিছু করা যাবে না। আমাদের শাক ভাজিটা কিন্তু একেবারে হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, আম্মু এখন শাকটা উঠিয়ে নিচ্ছে। আর দেখেন, আমরা কিন্তু শাক ভাজিতে অনেক রসুন খাই, দেখে বুঝতে পারছেন আপনারা, একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকে ছয়মিশালি, মানে কি শাক, বুনো শাক, ঠিক না? যাই হোক, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।